নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। নিম্নবিত্তের আমিষের চাহিদা মেটানো ডিমও বিক্রি হচ্ছে চড়া দামে। বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাছের দাম কিছুটা কমলেও ফের বাড়ছে মুরগির বাজার। ঈদের পর আবারও বাড়ছে নিত্য পণ্যের দাম। পেঁয়াজের দামে সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 15-20 টাকা। আমদানিকৃত টমেটো বিক্রি হচ্ছে 210 টাকা কেজি। কাঁচামরিচের জাল যেমন দাম হয় সেই রকম, মানে এটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আর কি। 1-1 কেজি সবজি আপনার কেজিতে আপনার 15-20 টাকা কেজিতে বেশি। যারা সবজির ঊর্ধ্বমুখী, আমি মনে করি যে এই সময় এই দাম থাকার কথা না। স্থিতিশীল রয়েছে চালের বাজার, কমেনি আলুর দাম। ভোক্তারা প্রতি কেজিতে গুনছেন 60 টাকা। মিনিকেট যেটা পুরান ওটা প্রায় 70 টাকা চলে, আর যেটা নতুন ওটা 66-67 টাকা চলে, আর 28 যেটা এটা আপনার পুরান 28টা আপনার প্রায় 58-60 টাকা চলে। যদি সিন্ডিকেট দমন থাকে তাহলে দেখি বাজার নিয়ন্ত্রণ আছে, আর যদি সিন্ডিকেট ওরা করে ফেলে তাই তো বাজার নিয়ন্ত্রণ থাকবে না। নিম্নবিত্তের আমিষের চাহিদা মেটানো ডিম এখনও নাগালের বাইরে। প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। মাছের দাম কমার দাবি বিক্রেতাদের, ফের বাড়ছে মুরগির বাজার। হঠাৎ করে যখন ঢাকার ভিতরে আবার লোকজনগুলো ঢুকলো তখনই হঠাৎ ডিমের বাজারটা বাইরে গেছে। ব্রয়লারটা এখন খুচরা বিক্রি হচ্ছে 85-90, এটা একদম মোটামুটি দাম কমেও নাই 12-9 মধ্যে আছে, এটা সীমার ভিতরে আছে। আর সোনালিটা হলো 300-320। নিত্যপণ্যের এমন চড়া দামে দিশেহারা ভোক্তারা। বাজার তো নিয়ন্ত্রণ করা দরকার, করবেটা কে? বাজার তো নিয়ন্ত্রণ করার লোক নেই, যারা নিয়ন্ত্রণ করবে তারা তো সিন্ডিকেট। সাধারণ মানুষের জন্য খুবই প্রবলেম হচ্ছে। আমরা যারা আর কি মধ্যবিত্ত পরিবারের, আমাদের আমরা যারা চাকরি করি এখন আমাদের আয়ের থেকে ব্যয় প্রতিদিন বেড়ে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকির দাবি ভোক্তাদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।